আপনারা এতদিন অনেক ধরনের প্রাণীর আওয়াজ তো নিশ্চয়ই শুনেছেন, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন আওয়াজে শুনেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রহ্মাণ্ডের এমন কিছু আওয়াজ শোনাবো যেগুলো শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে আমাদের ব্রহ্মাণ্ড এতটাই বড় যে ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য উন্মোচন করা সম্ভব নয়, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্য উদ্ঘাটন করার জন্য এখনও পর্যন্ত অসংখ্য মহাকাশযানকে মহাকাশে পাঠানো হয়েছে, যেগুলো আমাদের ব্রহ্মাণ্ডের অনেক অজানা তথ্য সংগ্রহ করে দিয়েছে। আর সেই জন্যই হয়তো ব্রহ্মাণ্ডকে আমরা আরও ভালো করে জানার জন্য আগ্রহী হয়ে উঠেছি। এই প্রসঙ্গে ভয়েজারের কথা না বললেই নয় যে বর্তমানে ব্রহ্মাণ্ডের সবথেকে দূরে গিয়ে তার অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সৌরজগতের সমস্ত গ্রহের সম্পর্কে যা কিছু জানতে পারছি তার পিছনে নিঃসন্দেহে এই ধরনের মিশনগুলোর অবদান আছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সৌরজগতের গ্রহগুলোর আসল আওয়াজ কেমন? আজকের এই ভিডিওতে আপনারা সেই সম্পর্কে জানতে পারবেন। আসলে বিভিন্ন গ্রহে পাঠানো মহাকাশযানগুলোর মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে মহাকাশে শব্দ ট্রাভেল করতে পারে না, সেই জন্য মহাকাশযানগুলো রেডিও ওয়েভ রেকর্ড করে রাখে। যখন এই রেডিও ওয়েভগুলোকে বিজ্ঞানীরা সাউন্ড ওয়েভে কনভার্ট করেন, তখন আমরা সেই সমস্ত গ্রহের আওয়াজ শুনতে পাই যা সত্যি ভীষণ ভয়ানক। বন্ধুরা, ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে চলুন এক এক করে সমস্ত গ্রহের আসল আওয়াজ শুনে নেওয়া যাক। বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুর আওয়াজ। আমরা মহাকাশ সম্বন্ধিত ঘটনাবলী অন্বেষণে অনেক উন্নতি লাভ করেছি। আমরা সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ থেকে আসা আওয়াজের কথাও জেনেছি, পাশাপাশি ব্রহ্মাণ্ডের প্রারম্ভিক আওয়াজ সম্পর্কেও জানতে পেরেছি। বিজ্ঞানীরা 13.8 বিলিয়ন বছর পুরনো রেডিয়েশনকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সাউন্ড ওয়েভে রূপান্তরিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুর আওয়াজ কেমন ছিল সেটা জানার চেষ্টা করেছেন, যদিও এতে সম্পূর্ণ সাফল্য আসেনি। কিন্তু এখনও পর্যন্ত আমরা বিগ ব্যাংয়ের 4 লক্ষ বছর পরের আসল আওয়াজ শুনতে সফল হয়েছি। যখন আমরা ব্রহ্মাণ্ডের শুরুর দিকের মিলিয়ন বছরের আওয়াজকে 20 সেকেন্ডে কম্প্রেস করি, তখন আমরা প্রথমে খড়খড়, তারপর ভারী আওয়াজ শুনতে পাই, যা ব্রহ্মাণ্ডের প্রথম নক্ষত্র নির্মাণ হওয়ার আওয়াজ। শুক্র গ্রহের আওয়াজ। পৃথিবী সিস্টার প্ল্যানেট শুক্র গ্রহ সৌরমণ্ডলের দ্বিতীয় গ্রহ হওয়ার পাশাপাশি এমন একটা গ্রহ যার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মোটা স্তর আছে, যার ফলে শুক্র গ্রহের আওয়াজের পিচ অনেক ভারী হয়ে যায় এবং ভোকাল কর্ড অনেক ধীর গতিতে ভাইব্রেট হয়, যদি এই গ্রহের সাউন্ডের স্পিড পৃথিবীর তুলনায় অনেক জোরালো। এ অবস্থায় যখন আমরা শুক্র গ্রহ থেকে আগত সাউন্ড ওয়েভের কথা বলি, তখন আমরা এমন একটা আওয়াজ শুনতে পাই যেমনটা জলের ভিতরে কথা বললে শোনা যায়। যেহেতু শুক্র গ্রহে প্রচণ্ড বজ্রপাত হয়, তাই শুক্র গ্রহে বজ্রপাতের আওয়াজও শোনা যায়। এবার শুনে নিন সেই আওয়াজ। নেপচুনের আওয়াজ। আওয়াজের দিক থেকে নেপচুন অনেকাংশে ইউরেনাসের মতো। ভয়েজারের মাধ্যমে ক্যাপচার করা এই গ্রহের ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন থেকে আমরা সমুদ্রের ঢেউয়ের মতো আওয়াজ শুনতে পাই, যা এখন আপনারা শুনতে পাচ্ছেন। বৃহস্পতি গ্রহের শব্দ। আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি, যা সবথেকে বড় গ্যাস জায়ান্টও। বৃহস্পতিতে পাঠানো নাসার জুনো স্পেসক্রাফ্ট যখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড অতিক্রম করে এই গ্রহে প্রবেশ করে, তখন সেখানে রেকর্ড করা সেই রেডিও সিগন্যালকে সাউন্ড ওয়েভে কনভার্ট করার পর বজ্রপাতের আওয়াজ এবং খড়খড়ে হাওয়ার আওয়াজ শুনতে পাওয়া যায়। বৃহস্পতির ম্যাগনেটো স্পিয়ারে ঢোকার পর সবার আগে জুনো স্পেসক্রাফ্ট একটা ঝটকা অনুভব করে, তারপর তাকে টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে হয়। বৃহস্পতিতে সূর্য থেকে আগত চার্জ পার্টিকেলের প্লাজমা ওয়েভের সিগন্যালকে জুনো ক্যাপচার করে, যা বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ডে বাউন্স আপ হতে থাকে। এই সমস্ত সিগন্যালকে যখন আমরা সাউন্ড ওয়েভে রূপান্তরিত করি, তখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের জন্য অদ্ভুত ভয়ানক এক গর্জনকারী আওয়াজ শুনতে পাওয়া যায়। এবার শুনে নিন বৃহস্পতির সে আওয়াজ। আকারে বড় হয় বৃহস্পতির থেকে পাওয়া শব্দে অনেক নয় শুনতে পাওয়া যায়। পাশাপাশি বৃহস্পতি ইন্টেন্স রেডিও স্ট্রম তৈরি করে, যা গ্রহ এবং তার প্রাকৃতিক স্যাটেলাইটের মাঝেও তৈরি হয়। মঙ্গল গ্রহের আওয়াজ। দ্য মার্শিয়ান সিনেমায় যতই মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল এবং তার মধ্যে হওয়া ঝড়ের সম্পর্কে অনেক কিছু দেখানো হোক না কেন, সৌরমণ্ডলের চতুর্থ স্থানে অবস্থানরত মঙ্গল গ্রহ আমাদের কল্পনার তুলনায় অনেক শান্ত। আসলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অনেকটাই পাতলা, তাই সেখানে শক্তিশালী ঝড় তৈরি হওয়া মুশকিল। আর এই পাতলা বায়ুমণ্ডলের কারণে সাউন্ড ওয়েভ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাত্রা করতে পারে।
নাসার ইনসাইডার ল্যান্ডারের মাধ্যমে রেকর্ড করা মঙ্গলের সাউন্ডওয়েভ আমাদের এর আওয়াজের সঙ্গে পরিচয় করাই। মঙ্গলের সিসমিক ভাইব্রেশনের সাহায্যে এটা রেকর্ড করা হয়েছে। এই আওয়াজ শুনতে ভীষণই টোন্ড এবং বেশ ম্যাগনিটিউডের, যার মধ্যে খরগোশ শব্দ স্পষ্ট শোনা যায়। শনিগ্রহের আওয়াজ। সৌরমণ্ডলের দ্বিতীয় সবথেকে বড় গ্যাস জায়ান্ট শনিগ্রহ ইন্টেন্স রেডিও এমিশনের অনেক বড় একটা সোর্স। ক্যাসিনি স্পেসক্রাফ্টের মাধ্যমে এই গ্রহে বিপুল মাত্রায় রেডিও এমিশন রেকর্ড করা হয়েছে। এই রেডিও ওয়েভ গ্রহের সামনে থাকা অরোরার থেকে তৈরি হয়। শনিগ্রহে উৎপন্ন হওয়া অরোরা বা মেরুজ্যোতি পৃথিবীতে উৎপন্ন হওয়া অরোরার সঙ্গে মিলে যায়। এই রেডিও এমিশনকে সাউন্ড ওয়েভে রূপান্তরিত করলে শনিগ্রহের যে আওয়াজ শোনা যায় তা শুনলে আপনারা চমকে যাবেন। এবার শুনে নিন সেই আওয়াজটা। শনিগ্রহের আওয়াজ শুরুতে সাধারণ মনে হলেও ধীরে ধীরে আওয়াজে পরিবর্তন আসে, আর তারপর আওয়াজটা রুক্ষ হওয়া দ্রুত বয়ে চলার মতো হয়ে যায়। এই আওয়াজে কিছু সময়ের জন্য লাউডনেস থাকে, তারপর এই আওয়াজটা সাধারণ গুড়গুড় শব্দে বদলে যায়। ক্যাসিনির দ্বারা রেকর্ড করা এই শব্দ আসলে আমাদের শনি এবং এর বরফে ঢাকা উপগ্রহ এনসেলাডাসের মাঝে হওয়া প্লাজমা মোমেন্টামের কারণে শুনতে পাওয়া যায়। পৃথিবীর শব্দ। কয়েক বিলিয়ন বছর ধরে পৃথিবী চুপচাপ মহাকাশে যাত্রা করছে, নীরবে থেকে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আমরা পৃথিবীতে থেকেও এর ঘোরার কোনো আওয়াজ পাই না, কিন্তু বিজ্ঞানের চোখে দেখলে বাকি গ্রহের মতো সূর্যের চারিদিকে ঘোরার সময় পৃথিবী আওয়াজ করে। যদি আমরা পৃথিবীর আওয়াজের দিকে নজর রাখি তাহলে এটা শুনতে হামের মতো লাগে। বিজ্ঞানীরা পৃথিবীর এই আওয়াজকে আর্থাম বলে থাকেন, কিন্তু এই আওয়াজটা কোথা থেকে উৎপন্ন হয় তা আজও এক রহস্য। পৃথিবী থেকে নির্গত এই আওয়াজ অনেক স্থির। যখন পৃথিবীতে কোনো ধরনের কম্পন হয় না তখনও ধীর গতিতে এই আওয়াজটা চলতে থাকে, যা সাধারণ মানুষের পক্ষে শোনা সম্ভব নয়। কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীর এই আওয়াজ সমুদ্র অথবা চলমান বায়ুমণ্ডলের কারণেও হতে পারে। ইউরেনাস গ্রহের আওয়াজ। বাকি গ্রহগুলোর মতো ইউরেনাসের থেকেও ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল শুনতে পাওয়া যায়। এই সিগন্যাল সবার আগে ভয়েজার ক্যাপচার করেছিল। ভয়েজার 1 এবং ভয়েজার 2 যখন সৌরমণ্ডলের বাইরের দিকে যাচ্ছিল তখন তারা ইউরেনাস এবং নেপচুন থেকে আগত ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন ক্যাপচার করেছিল। নাসা ভয়েজার থেকে পাওয়া ডেটাকে যখন সাউন্ড ওয়েভে রূপান্তরিত করে তখন আমরা ইউরেনাস থেকে আসা আওয়াজ সম্পর্কে জানতে পারি। 13টা বলয় এবং আরও অনেক স্পেস ডেব্রিজ দ্বারা ঘিরে থাকার জন্য ইউরেনাসের আওয়াজ প্রতিধ্বনিত হয়। এবার শুনে নিন সেই আওয়াজটা। বুধগ্রহের আওয়াজ। আমাদের সৌরমণ্ডলের সবথেকে ছোট এবং সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হল বুধ। মহাকাশের মতো এই গ্রহেও কোনো বায়ুমণ্ডল না থাকায় এখানে শব্দের যাতায়াত করা প্রায় অসম্ভব, কিন্তু যদি কেউ কানকে এই গ্রহের একদম কাছে এনে এর ভাইব্রেশন শোনার চেষ্টা করে তাহলে অবশ্যই বুধের ভাইব্রেশন শোনা যাবে, যা কিছুটা এরকম হবে। সো বন্ধুরা, এই গ্রহগুলোর মধ্যে কোন গ্রহের আওয়াজ শুনে আপনি সবথেকে বেশি ভয় পেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।